হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে ভাই আসলে ফটো কিংবা ভিডিও কিংবা অডিও লক করার জন্য ভালো কোনো অ্যাপস আছে কি না, যদি এরকম কোনো ভালো অ্যাপস থাকে আপনার জানাতো তাহলে আমাদের সাথে শেয়ার করেন, সেরকম একটা ভিডিও বানান। তো আজকে আপনাদের সাথে সেরকম একটা অ্যাপস সম্বন্ধে আলোচনা করব যেটা আমিও ইউজ করি, আমিও ব্যবহার করি, তো খুব ভালো অ্যাপসটা। তো অনেকে আমরা দেখি যে ফটো লক করে রাখি, গ্যালারি লক দিয়ে লক করে রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় সেই ফটোগুলো আমাদের হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আসলে সবার কিছু না কিছু পার্সোনাল ফটো কিংবা অডিও কিছু থাকে, তো সেগুলো লক করার জন্য আসলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লক করবেন। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখব ওয়ান ড্রাইভ, DRIVE, ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভ লিখে সার্চ করব। এই যে দেখেন চলে এসেছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ। তো আসলে আমি এটা আগে থেকেই ইনস্টল করে রেখেছিলাম, সময়ের কারণে, বেশি সময় লাগবে তার কারণে, তো এটা আমার আগেই ইনস্টল করা আছে। তো এটা আমরা ওপেন করব। আমার এখানে আপডেট চাইছে কিন্তু আমি এখন আপডেট দিচ্ছি না। তো আমরা, চলো আমরা এটাকে ওপেন করে দেখি। তো এটাকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইমেল ওর ফোন ওখানে দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে এই যে নিচে নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান দেওয়া আছে, তো যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা এখানে ট্যাপ করবেন। তো এখানে টাচ করার পরে একটু সময় নিচ্ছে, একটু সময় দিবেন। হ্যাঁ, এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে ওখানে ফোন নাম্বার, আর যদি ফোন নাম্বার না দেন তাহলে নিচে এই যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। তো আমি ইমেল অ্যাড্রেস যদি খুলবো তাই এখানে ট্যাপ করলাম, তো আমার সবগুলো ইমেল এখানে দেখাচ্ছে। তো আমি যেটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো আমি সেই ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে একটা ভেরিফাই কোড, তো এর আগে একটা পাসওয়ার্ড চাইবে আপনাদের কাছে, তো আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেটা মনে রাখবেন। তো তারপরে ভেরিফাই, আপনার ভেরিফাই করার জন্য, অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য একটা কোড আসবে আপনার ওই ইমেল নাম্বার, এই যে আমার অলরেডি কোডটা চলে এসেছে, তো এই কোডটা ওখানে বসিয়ে দিতে হবে। আসলে এটা আপনার ইমেল অ্যাড্রেস কি না এই জানার জন্য আর কি একটা ভেরিফাই কোড। তো আপনার একটু ওয়েট করবেন, কোডটা দেখে নিচ্ছি যে কোডটা কত। হ্যাঁ, এই যে আমার কোডটা চলে এসেছে 2777। তো এই কোডটা আমরা এখানে বসিয়ে দেব। তো কোডটা বসিয়ে দিলাম, কোডটা বসিয়ে দেওয়ার পরে নেক্সটে, নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু সময় দিবেন, একটু সময় নিচ্ছে। এখানে প্লিজ সলভ দ্য পাজল সো উই নো ইউ আর নট এ রোবট, মানে আসলে আপনি রোবট কি না এটা যাচাই করার জন্য আপনাকে একটা কিছু পিকচার দেবে এটা চেনার জন্য। তো এখানে পিক দ্য ক্যামেল, এখানে উট চিনতে হবে আপনাকে। আসলে আপনার সামনে অন্য কিছু আসবে, আমার সামনে এরকম এসেছে, আপনার সামনে হয়তো বা অন্য কিছু আসবে, কোনো বাস আসবে কিংবা মোটর সাইকেল কিংবা বাইক সাইকেল, এরকম কিছু তো আপনার জানা আছে অবশ্যই যে আসলে আই এম নট এ রোবট, এটা ট্রাই করার জন্য এরকম একটা কিছু আপনাদের সামনে আসে অথবা আপনাদের সামনে অন্য কিছু আসবে, তো আপনারা অবশ্যই সেটা দেখে ক্লিয়ার করে নেবেন। তো আমার তিনটে অপশন আসছে, এটা চারটে অপশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো খুব সম্ভবত অ্যাকাউন্ট আমাদের হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে, অ্যাকাউন্ট একটু সময় দিবেন প্লিজ। হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেন সাকসেস, নেক্সটে ক্লিক করবেন এবার।
এই যে ইওর ডাটা ইওর ওয়ে নেক্সটে নেক্সটের পরে এখানে কিছু অপশন আছে, এখানে অ্যাকসেপ্ট দিবেন। তো এখানে আপগ্রেড, ও এখানে হয়তো বা কিনতে চাইলে এটা দিয়ে কিনতে হয়, এখানে কিনতে চাইলে আসলে অনেক জিবি কেনা যায়, তো আমরা ওটা চাইছি না, তাই আমরা ওটা অফ করে দিলাম। এখানে আছে টার্ন ওয়ান ক্যামেরা আপলোড, মানে আপনি যতগুলো ছবি আপনার মোবাইল দিয়ে তুলবেন সবগুলো এখানে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে যদি এটা অন করে রাখেন। তো আমি ওটা অন করলাম না, তো আসলে অলরেডি এখানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এই যে আমাদের হোম পেজ দেখাচ্ছে, ওই যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা মানে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই যে আমাদের হোম পেজ, এই যে ফাইল, এখানে মি, তো মিতে যাবেন। মিতে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন যে 5 GB ফ্রি আপনার জন্য, 5 GB জায়গা আছে এখানে, 5 GB ভিতরে আপনি যত খুশি ইচ্ছা ফটো ভিডিও সব কিছু রাখতে পারবেন। তো এই যে এখানে আমাদের ফাইল, তো ফাইলে আসলে এখানে দেখবেন যে ফটো, ফটো এখানে আসলে নতুন অ্যাকাউন্ট করা এখানে কোনো ফটো নেই, তো যদি এখানে ফটো রাখতে হয় তাহলে ফাইলে যাইতে হবে। ফাইলে এখানে প্লাস বাটন আছে, ওই যে উপরে প্লাস বাটনে ওখানে ক্লিক করতে হবে, প্লাস বাটনে ক্লিক করে ওখান থেকে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এই যে আপলোড আপলোড ভিডিও, এই যে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসছে। তো গ্যালারিতে আমি জাস্ট একটা এক্সাম্পল একটা ফটো রাখার জন্য, তো ওই ফটোটা আমি এই যে এখানে টাচ করলে আর কি চলে আসবে এখানে, তো ফটোটা যে আমার অলরেডি চলে এসেছে এখানে। তো আপনারা যেরকম ফটো যে রেজুলেশনের ফটো রাখবেন সেই রেজুলেশনের ফটো এখানে থাকবে, ফটো কোনো রেজুলেশন কমবে না। তো অলরেডি আমার এই যে ফটো চলে এসেছে এখানে, তো এরকম করে আপনারা ফটো ভিডিও অডিও সব কিছু এখানে রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এই যে ফটো রাখা হয়েছে, ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এরকম করে আপনারা ফটো রাখতে পারবেন। তো এখানে ডাউনলোড, এই যে ডাউনলোড অপশনটা দিয়ে আপনারা ফটোটা আবার গ্যালারিতে পুনরায় নিতে পারবেন, ফটোটা যদি আপনার দরকার হয় তো পুনরায় এখান থেকে আপনারা গ্যালারিতে নিতে পারবেন। যেখানে সেভ দিয়ে সেভ দিলে পরে আসলে অলরেডি ফটোটা গ্যালারিতে চলে যাবে আবার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ফটোটা আসলে গ্যালারিতে এই যে আপলোড ভিডিও, ভিডিও দেওয়ার পরে এই যে ফটোটা এখানে আছে, এখান থেকে অলরেডি ফটোটা গ্যালারিতে চলে গেছে। তো এখানে আরেকটু অপশন আছে, তো এখানে দেখবেন সেটিং নামে একটা অপশন থাকবে, তো সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে ক্যামেরা আপলোড, ওটা তো আমরা আগে অফ করে দিয়েছি, ইচ্ছা করলে অন করতে পারেন। আপডেট অফলাইন, ওটা অনলি ওয়াইফাই ওটা আমরা দিচ্ছি না। থিম আছে এখানে, আপনি চাইলে লাইট ডার্ক আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা নিচে অপশন দেখবেন যে পাসকোড, তো পাসকোডে গেলাম, পাসকোডে যাওয়ার পরে অপশনটা অফ আছে, এখানে আমরা অন করে দেব রিকোয়ার কোড। তো রিকোয়ার কোড এটা আমরা অন করে দিলাম, অন করে দিলে আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, হচ্ছে গিয়ে আপনারা ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে যে কোনো সময় যে কোনো কেউ আর কি এটা ভিতরে ঢুকতে পারবে না। তো এখানে আমার ফিঙ্গার চাচ্ছে, তো আমি ফিঙ্গারটাও দিয়ে দিলাম। রিকোয়ার কোড এখানে সেকেন্ডে আছে, পাসকোড টাইম আউট, তো এখান থেকে বেরিয়ে যাওয়ার কত সেকেন্ড পরে আপনার কোডটা চাবে, তো আমি এখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ড দিয়ে আছে, আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি 5 সেকেন্ড দিয়ে নিলাম, তো 5 সেকেন্ড দিয়ে দিলে দেখবো আমি আসলে যে আসলে 5 সেকেন্ড পরে আমার পাসকোডটা এখানে চাই কি না। তাই আমি এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি, তো বেরিয়ে যাওয়ার পরে আমি আসলে দেখবো যে 5 সেকেন্ড পরে আমার ওখানে পাসওয়ার্ডটা চাই কি না, তা না হলে যে কোনো কেউ তো ঢুকে আমার ছবিগুলো দেখে ফেলবে কিংবা অডিওটা শুনে ফেলবে, তাহলে তো আমার ওখানে রাখার কোনো মানে নেই। হ্যাঁ, এই যে আমার এখানে পাসকোডটা এখানে চাচ্ছে, আপনি চাইলে ফিঙ্গার কিংবা পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আসলে আপনারা যে কোনো ধরনের ছবি ফটো ভিডিও সব কিছু এখানে রাখতে পারবেন, একদম কোনো রিস্ক নেই। এই অপশনটা আপনি কোনোভাবেই যদি ভুলে যান কিংবা আপনার এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় কোনো সমস্যা নেই, আপনি পুনরায় ইনস্টল করে আপনার ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই,
তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।